খুলনা-মংলা রেলপথের শেষ প্রান্ত মংলা স্টেশনে শেষ সময়ে ডাম্পিং মেশিনের সাহায্যে রেল লাইন সমান করা, পাথর বসানো সহ অন্যান্য কাজে ব্যস্ত নির্মাণ সংশ্লিষ্টরা। 2010 সালে খুলনা-মংলা রেললাইন প্রকল্প অনুমোদনের পর সম্ভাব্যতা যাচাই, ডিজাইন চূড়ান্ত, দরপত্র আহ্বান, ঠিকাদার নিয়োগ সহ অন্যান্য প্রক্রিয়া শেষে নির্মাণ কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে। পাঁচ দফায় মেয়াদ বাড়িয়ে অবশেষে এখন কাজ শেষ পর্যায়ে। রূপসা নদীর উপর সাতটি স্প্যান সহ 5.13 কিলোমিটার দীর্ঘ রেল সেতুর পুরোটাই দৃশ্যমান। 91 কিলোমিটার রেললাইনের মধ্যে বসানো হয়েছে 86 কিলোমিটার, 11টি প্ল্যাটফর্ম, 107টি কালভার্ট, 31টি ছোট ব্রিজ ও 9টি আন্ডারপাসের সবগুলোই নির্মাণ সম্পন্ন। এরই মধ্যে পরীক্ষামূলকভাবেও চলেছে রেল। প্রকল্পের কাজ শেষ হয়েছে 98%। শেষ পর্যায়ে বিভিন্ন স্থানে রেলপথের ফিনিশিং এবং সিগন্যালিং ও টেলিকমিউনিকেশনের কাজ চলছে। সবশেষ নির্ধারিত সময় আগামী সেপ্টেম্বরের মধ্যেই বাকি কাজ শেষ করার আশা প্রকল্প সংশ্লিষ্টদের। অ্যালাইনমেন্টটা ঠিক করা হচ্ছে, পাশাপাশি স্লিপার মানে কম্পেকশন করা হচ্ছে, লেভেল ঠিক করা হচ্ছে। সিগন্যাল ওয়ার্ক চলতেছে, তার ফিনিশিং ওয়ার্ক, এগুলো আমরা সম্পূর্ণ করব ইনশাল্লাহ এই জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, এবং সেপ্টেম্বরের মধ্যে আমরা এই অংশে ট্রেন চালাতে পারবো বলে বিশ্বাস রাখি। এই প্রকল্প বাস্তবায়ন হলে দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্যে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ মংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীদের। অতি অল্প খরচে এই মালামাল আমরা পরিবহন করতে পারবো। আশা করি এই প্রকল্পটি চালুর মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চল অর্থনীতি একটা বিরাট সফলতা বয়ে আনবে। এদিকে এই রেলপথ চালু হলে মংলা বন্দর আরও গতিশীল হবে বলে বলছে কর্তৃপক্ষ। রেললাইনের মাধ্যমে আমরা প্রচুর পরিমাণে কার্গো এবং কন্টেনার আমরা আশা করছি আমরা ইনশাল্লাহ বহন করতে পারবো, যেটা আমাদের হয়তো সড়কপথ এবং নৌপথের যে দুর্বলতা আছে অথবা শর্টকামিংস আছে সেটাতে আমাদের ফোলাপ। ভারতের ঋণ সহায়তা চুক্তির আওতায় খুলনা-মংলা প্রকল্পটি বাস্তবায়ন করছে দেশটির প্রতিষ্ঠান লার্সেন অ্যান্ড টার্বো এবং ইরকান ইন্টারন্যাশনাল। প্রকল্পে খরচ হচ্ছে 4,261 কোটি টাকা। এ রেলপথ শুধু দেশের অভ্যন্তরেই নয়, ভারত, নেপাল, ভুটান সহ প্রতিবেশী দেশগুলোর সাথে পণ্য আমদানি ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আর তাতে দক্ষিণাঞ্চল থেকে দেশের অর্থনীতির নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। আবদুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।